গাঁজা খাওয়ার জন্য কোনো আন্দোলন করা লাগে না, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে চাইলে আন্দোলন করা লাগে। বুকের ওড়না না থাকলে কিংবা পরনের জামা ছোট হলে কারো মাথা ব্যথা নেই, কিন্তু পর্দা করার জন্য আন্দোলন করা লাগে। লিফট টুগেদার করতে কোনো বাধা নেই, কিন্তু বিয়ে করার জন্য বয়স বেঁধে দেওয়া হয়। মুখ থেকে মদের গন্ধ বের হলে সমস্যা নেই, কিন্তু মুখের দাড়ি টুপির জন্য আন্দোলন করা লাগে। ধর্ষণের সেঞ্চুরিকারীকে পুরস্কৃত করা হয়, কিন্তু ধর্ষিতার বিচারের জন্য আন্দোলন করতে হয়। রাজাকারদেরকে আত্মীয় বানানো হয় আর ইসলামিক মানুষগুলোকে বাঁচানোর জন্য আন্দোলন করা হয়। কোটি কোটি টাকার ফ্ল্যাট বাসা নিয়ে নেতা ঘুমায়, সেটা কোনো সমস্যা হয় না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে জায়গার জন্য ছাত্রদের আন্দোলন করতে হয়। হলে জায়গা দে হারামজাদা। নেতারা পরনের কাপড় খুলে উলঙ্গ হলে দোষ নাই, কিন্তু সাবধান, সাধারণ জনগণ সেটা দেখলে লজ্জা পেলে 1 কোটি টাকার জরিমানা সহ 3 বছরের জেল। খাবারে ভেজাল মেশালে কোনো সমস্যা হয় না, কিন্তু চিকিৎসা সেবার জন্য আন্দোলন করা লাগে। বাজেটের নামে কোটি টাকা লুট হয়, তাতে কারো কোনো আক্ষেপ নেই, কিন্তু শিক্ষার ফিসের জন্য রাস্তায় নামতে হয়। ইসলাম ধর্মকে গালি দিলে বিজ্ঞানী হয়, আর ইসলামকে রক্ষা করার জন্য রাস্তায় গুলি খেতে হয়। আল্লাহু আকবর বলে কোনো হিন্দু যদি মন্দিরে হামলা করে তাহলে সে মুসলমান হয়, কিন্তু কোনো হিন্দু যদি মসজিদে হামলা করে তাহলে সেটা তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়া হয়। শেখ মুজিবকে নিয়ে বাজে কথা বললে জেল জরিমানা হয়, আর আমাদের প্রাণের নবীকে নিয়ে বাজে কথা বললে তার সাজার জন্য আন্দোলন করতে হয়। মিথ্যা বললে মন্ত্রিত্ব দেওয়া হয়, বন্ধু ভাবা হয়, আর সত্য কথা বললে গলা চেপে ধরা হয়, ফাঁসি দেওয়া হয়। খুন করতে টাকা লাগে না, কিন্তু হাসপাতাল থেকে সন্তানের লাশ নিতে বাবা মাকে ভিক্ষা করে টাকা জোগাড় করতে হয়। বাড়ির পোষা কুকুরের জন্য দৈনিক 300 টাকা বাজেট হয়, সেটা সমস্যা হয় না, কিন্তু সামান্য একটা গ্লাস ভাঙার জন্য কাজের মেয়েটাকে জীবন দিতে হয়। ভোজসভায় কিংবা শোক দিবসে লক্ষ লক্ষ টাকার খাবার পরিবেশন করা হয়, কিন্তু অভুক্ত মানুষগুলোর ভাগ্যে সেই খাদ্য জোটে না। খাদ্যের জন্য আন্দোলন করতে হয়, ভাত দে হারামজাদা। অন্যায় হলে প্রতিবাদ হয় না, কিন্তু খুনের বিচারের জন্য আন্দোলন করতে হয়। হ্যাঁ, এটাই বাংলাদেশ, সকল দেশের রানী সে তো আমার জন্মভূমি। শালার এটাই নাকি বাংলাদেশ? ভিউয়ার্স, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।